আমি চিত্রিতা, ট্র্যাভেল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ খবর, মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভা এলাকাতে প্রকাশ্য দিবালোকে চলল গুলি। মুর্শিদাবাদ জেলার ডোমকলে চলল প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে দাপাদাপি এবং গুলি। দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। যদিও স্থানীয় মানুষের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দলের বহিঃপ্রকাশ এই ঘটনা। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার রঘুনাথপুর মোড়ে। ঘটনায় গুলি লেগে জখম হয়েছেন এক ব্যক্তি। জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় প্রচণ্ড হারে বোমাবাজি শুরু হয়। ঘটনা নিয়ে এখনও পর্যন্ত দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। ঘটনাস্থলে ডোমকল সাব ডিভিশন পুলিশ আধিকারিক মোহাম্মদ ফারুক চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এলাকায় বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ডোমকল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আতঙ্কিত পৌর বাসিন্দারা। চেষ্টার জন্য ওদের ব্যাহত স্বার্থ বিঘ্নিত হচ্ছে এবং স্বার্থ বিঘ্নিত হওয়ার জন্য ওরা এই ধরনের নোংরামিটা করছে। এই যে কাটমানি বা দলের ভিতরে থেকে যে খাওয়া খাওয়ার ব্যাপারটা, সেইটাতে কি আপনি মানুষকে বলেছেন এরকম যে না দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা 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 রীতিমতো মানুষকে বলি, এরা ঘরে ঘরের টাকা না, ঘর দেওয়ার জন্য বল দিব বলে টাকা নিচ্ছে, অমুক করবো বলে টাকা নিচ্ছে, রাস্তাঘাটে বিভিন্নভাবে টাকা নিচ্ছে, রাজনীতি বিভিন্নভাবে টাকা নিচ্ছে, টাকা নিয়ে সব অনেকে প্রচুর কাছ থেকে সব টাকা নিচ্ছে। আমরা প্রত্যেককে বলি যে না, তোমরা টাকা পায়খানা করার নামে টাকা নিচ্ছে, একটা পায়খানা করে দেয়নি টাকা, কোনো ঘর কাজ পর্যন্ত কোনো লোককে দিতে পারেনি। আমরা বলি যে না, তোমরা কোনো লোককে টাকা পয়সা তোমরা দিবো না এবং ওরা ওরা কিছু দিতে পারবে না, এবং এটাই এটা ওদের ওদের ক্ষোভ। এটাই কি আপনার পরে রাগ? এটাই রাগ ওদের। আমার 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 ধারণা এটা এটা ওদের রাগ। তারপর ওরা 13-14 জনা সব বাইকে এসেছিল, আসে দু পাঁচ কথা বলতে বলতে যখন একটু যেন উত্তেজিত হয়ে যায়, যখন তখন ওরা কদল যায়, কদল দিয়ে যে তোরা কদল দিয়েছি বলে সঙ্গে সঙ্গে রাজ্জাক লুটু মেশিন মার করে গুলি করে আমাদের উপরে। তখন আমরা ঘরের রত লুকাই, তখন আমরা ঘরের ওতে লুকিয়ে যাই, তখন ওরা আবার ঘুরে বম টম মারে আমাদেরকে, তখন আমরা সরে পালিয়ে যাই। যাই ওরা এখন আপনাদের উপর হামলাটা কেন হলো, কেন করলো? ও বলতে মনে হয় আমরা পার্টি, আমরা দুজনেই, আমরা দুই পার্টি একসাথে মানে একসাথে করি। ওরা কী কারণ? আমরা টিএমসি পার্টি, তারা যারা মারলো ওরা কংগ্রেস করে, তারপরে হয়তো আমরা পুরো এসে এরকম আক্রমণ করে। না কেন, কি বিগত দিনে শত্রুতা ছিল না কি কারণে করলো? এরা শত্রুতা ছিল তো, না হলে আমাদের উপর করবে কেন এরকম? গুলিটা কার কার লেগেছে? গুলি লেগেছে আমার চাষ্ট ভাইয়ের একটা, নাম ওর নাম জন বিশ্বাস, সে এখন আপাতত হসপিটাল আছে, গরম চলে এফআইআর করে দিয়েছে, এখন কেমন আছে তা বলতেছে। আপনার নাম বলুন। আমার নাম ঘেন্টু বিশ্বাস। নাম রনি, আমার বাবার নাম আবুল হোসেন মণ্ডল, আমার বড় ভাই আনোয়ার সাহেব জনি, আমার বড় ভাই শ্বশুর বাড়িতে ছিল। এখানে একটা মানে দু তিন দিন থেকে আপনার ওই একটা জমি সংক্রান্ত ঝামেলা হচ্ছিল, ওই জমি করার ঝামেলা হচ্ছে, আপনার ওই একটা পার্টিগত হয়, একটা আশার দল আর মানে আমাদের ওয়ার্ডে দুটো দল তৃণমূলের, তৃণমূলে আশা, আশা ওয়ার্ড সভাপতি আশা, ওই আশা আর মস্তান বাহিনী মানে প্রথমে ঝামেলাটা হচ্ছে ওই যে আমাদের বাড়ির সামনে একটা বিডাব্লিউতে ঘর আছে, সেই ঘরের একটা চালা তৈরি করছে পাটকাঠি দিয়ে, দিয়ে ও প্রথম ওরা প্রথমে আসে মানে ওরমস্থান বাহিনী এসে বলে যে পানি, বৃষ্টির পানি কোথায় যাবে, দিয়ে আমরা বলি যে বৃষ্টির পানি কোথায় যাবে, বৃষ্টি তো সবসময় হয় না, বৃষ্টির পানি তো কার কোথায় যায় সেটা আল্লাহর ওপর নির্ভর করবে, সেটা আল্লাহর ওপর নির্ভর করবে, ওইভাবে তো মানুষ চলতে পারে না। দিয়ে তারপরে সব কিছু হলো যে ও তো ওরা চলে গেলো, ওর বড়ো ভাই চলে গেলো, আমরা বাড়িতে চলে আসলাম, যে তারপরে ওর মস্তান বাহিনী আশা আর হচ্ছে রাজ্জাক আর হচ্ছে ওই আপনার রফিকুল ইসলাম চান্টু আর রমজান, এই চারজন আর ওদের মস্তান বাহিনী এরা একসঙ্গে এসে এই মুড়ে আচমকা গুলি আর বোমাবর্ষণ করে, দিয়ে আমার ভাইয়ের বাঁ হাতের একটা গুলি লেগেছে, ভাইকে এখন বহরমপুর রেফার করলো দমকল হসপিটাল থেকে। কারা করলো, কেন করলো?
কারা করলো কেন করলো হয়তো ব্যক্তিগত হয়তো কোনো রাগ থাকতে পারে ওদের, আমাদের সঙ্গে তো আমরা কারোর সঙ্গে আমরা ঝামেলা করি না, আমরা ওদের সঙ্গে সবার আমাদের সঙ্গে এমনি ওরা উঠা চলা সবই করে, ব্যক্তিগত রাগ তুলেছে। আশা আপনারা কোন দল করেন? যারা আমিও তৃণমূল করি, আমি এই 186 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি, তৃণমূলের রানিং। আর ওরা যারা গুলি করেছে তারা? তারা হচ্ছে কমিটি, তারা তৃণমূলের, তারাও তৃণমূলের কমিটি ওরা, আর আমি বুথ সভাপতি। আমি 183 নম্বর ওয়ার্ডের 186 নম্বর বুথের বুথ সভাপতি। আমি তৃণমূল তৃণমূলে গণ্ডন, এটা ব্যক্তিগত করেছে, এটা পার্টি কোনো ব্যাপার নেই। আমার নাম মোহাম্মদ শাহিদ আলম রনি। গুলি করেছে, তারপরে দেখছি যে আপনার ওদের হাতে সমস্ত আগ্নেয়াস্ত্র, বোম, গুলি, পিস্তল। এরা হচ্ছে রমজানের ছেলে, এখানকার তৃণমূলের ওয়ার্ড সভাপতি নাম আসাদুল ইসলাম। এরই সব আপনার এরা এই গুন্ডা বাহিনী পোষে, এরা এসে অতর্কিত হামলা করে আজকে সব গুলিগালা করে চলে গেল। যাদের উপরে হামলা করেছে, কেন হামলাটা করলো? হামলা মানে এদের বাড়িতে একটু চালতোলাকে কেন্দ্র করে এদের পারিবারিক একটা ঝামেলা হয়েছিল, সেটাকে এবার মানে যে বাধা দিতে গেছিল সে আশার সাথে চলে, মানে সে এবার আশাকে ডেকে এনে, মানে ওখানে আশা যেহেতু একসঙ্গে চলে, আশা ওয়ার্ড সভাপতি, তাই এখানে আপনার এই যে যে যার চালটা তুলছিল, মানে তার সাথে একটু সাধারণ তর্ক বিতর্ক হয়েছিল মুখিক, কিন্তু ওইটাতেই কথোপকথন হতে হতে অতর্কিতভাবে গুলি চালাতে থাকে আর বোম মারতে। কজনকে গুলি লেগেছে? গুলি দুজনকে লেগেছে, ওই মাস্টারমশাইকে গুলি করেছিল, গুলি জনি জনি মানে শাহিদ আলমর নাম, ভালো নাম, একে গুলি লেগেছে। কোথায় আছে সে এখন? সে এখন হসপিটাল। আপনার নাম? আমার নাম খলিলুর রহমান, আমি এখানকারই বাসিন্দা। মুর্শিদাবাদে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার, আটক এক। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার কাঁঠালিয়া এলাকায় দুই কিশোরের গলা কাটা মৃতদেহ উদ্ধার হলো রবিবার দুপুরে। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর এদিন সকালে কাঁঠালিয়ার এক জলাশয় থেকে উদ্ধার হয় মঞ্জারুল শেখ ও আনজারুল শেখ নামে 14-16 বছরের দুই কিশোরের মৃতদেহ। খবর জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পারিবারিক শত্রুতার জেরে কেউ ওই দুই কিশোরকে নৃশংসভাবে খুন করে জলে ভাসিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের তরফে। পুলিশের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই এলাকার এক ব্যক্তিকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে যাওয়ার পথে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় বহরমপুর থানার পুলিশকে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। হ্যাঁ একদম, ওদেরকে প্রথমে ওদেরকে আহত করা হয়েছে, তারপরে ওদের ধর থেকে মাথাটাকে আলাদা করা হয়েছে, তারপরে পুলিশ প্রশাসন বডি নিয়ে আসে, এলাকার মানুষ বিক্ষুব্ধ আছে এখনও, পুলিশ প্রশাসন বুঝিয়ে বডি নিয়ে যাচ্ছে পোস্টমর্টামের জন্য। আমাদের একটাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন এলাকাবাসী হিসাবে এবং এলাকার নেতৃত্ব হিসাবে, যে এনাদের যেন এরা সুবিচার পায়, আর যারা আসামি তারা যেন তাড়াতাড়ি সাজা তাদের হয়, এবং তাদের আমরা একদম কঠোরতম সাজা চাই, যে একজন দুটো এরকম নিরীহ বাচ্চাকে এইভাবে মারা একদম ঠিক হয়নি। কি নাম? আমার নাম হচ্ছে আব্দুল গাফফার শেখ। শুনো দেখতে পাবা কিছু সব উলঙ্গ হয়ে আছে, কিছু দেখার কিছু নাই। ভাত মাত খেয়ে ছেলে প্রথমে মাছানে বসেছিল, মাছানে বসে থেকে দুই ভাই গেছে, দেওয়ার মা আবার সারাদিন আসেনি, তাই তো বুঝে তাহলে ছেলে আসলো না, 7টা বেজে গেল, তাহলে বেটা আসলো না, খোঁজ করছে সিটটা আসবে, তা দুই বিনা ফোন করা করে করছে, তা ফোনে বুঝে নাই আসেনি, তারপরে দেখ তা নাই, তা দুদিন আগে বুঝে আগ করে পালে যাবো, দিয়ে মা দেখে ধোঁড়া করাবো, তবে সেরকমের তা ধোঁড়া না করা বাদ দিয়ে মাথায় আছে, দেবে দেখছে এই আসছে সারা রায় ধোঁড়াধুঁড়ি হইলেও কোথাও পালানো যাক, তো আত্মীয় স্বজন আছে ফোন করা, সৌদার থেকে বাপরা ফোন করছে, বাপরা বাড়িতে নাই, যে সেই ফোন করি করি কোথাও মেলাইতে পারা গেল না, সৌদি থেকে বাপরাও কুটুম দেখে ফোন করছে, কেউ বলছে না যে এসেছে, দিয়ে আমরা চলে গেলাম মাঠে, সবাই বলছে মাঠেই দেখা দমে ভরা আছে নাকি, কেউ মেরে ফেললো নাকি, কেউ মার্ডার করলো নাকি, দিয়ে সেই সেইরও জাল পড়ে আছে, সেইরও মাছ ছাড়ানো পড়ে আছে, ডোঙা লেগে আছে, সেইরও দুই ভাইয়ের দুটো জাঙে আছে, নুঙে আছে, গঞ্জে আছে, চটি পড়ে আছে, ছেলেরা নাই খো,
দুই বুঝে এই রই তাহলে ছেলে দেখা মেরেছে খুন করেছে ধোঁড়াধুঁড়ি করে আমরা খোঁজ করে পেলাম না বাড়ি চলে এলাম আবার আইতে এলো না কালে এলো ধুঁড়ে পেলাম না আবার আজকে আমরা গেছি কে একটা মানুষ বিলে গেল যে ওই নদীতে দেখো গা দমের তলা ভরা ভেসে উঠেছে বলে ছেলেরা যে সবাই আমাদের গেল খালি প্রশাসন হইলো দেখ পাত্তা লাগালো তদন্ত করে গেল কি অবস্থায় দেখলো গিয়ে ওই মুন্ডু এক জায়গায় পড়ে আছে আর এক জায়গায় ছেলের ধন আছে এইদিকে চুয়াড়ির বাড়ি মেরেছে এদিকে মেরেছে কোপালছে ছেলে জোর হাত করেছে হাতে দড়ি বাঁধা আছে অনুরোধ করেছে দড়ি পালাইতে গেছে আমার যায় ছেলে ওখানে আগে দু কোপ মেরেছে যে ছেলে পালিয়ে গেছে দেখছে বুলি দেবে তাইতে ওখ তাড়ি ধরে জবাই করে দিয়েছে পেছন দেখে অপুর কোষ হয়ে এক কোপ ঝাবা এই তো শেরফুল সাদ্দাম এরা করা হ্যাঁ এখনো পুলিশরা ধরে নিয়ে গেল এক ঘন্টার মধ্যে সামলে দিয়েছে আর প্রায় বলতো মানজার তোকে হজম করে দেবো দমের তলে ভরে দেবো বাপকে ফোনে বলতো বাপ আমাকে অমুক লোকে এই বলছে বাপ তা বেটা আল্লাহ যখন দুঃখ ছিল তখন ছিল এখন তো হ্যাঁ এখন তো আমরা ওই রকমের বদলা চাই আমরা টাকা পয়সা কিছু চাইনি বাপ কিছু চাই আমার ছেলে অন্যায় করলো আমার ফিরে যাবে এখন এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।